এটা হামি দিয়ে আসো, একটা হামি দিয়ে আসো, চলো। হয়েছে, রেডি হয়ে গেছো? দেখি কেমন দেখতে লাগছে। বাবা কি সুন্দর, তাই তো। আমরা ওই খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া মানে দুপুরে তো আর খাইনি আমরা, ওই বেরো একেবারেই খেয়েছিলাম। এই যে কোয়েল রেডি হয়ে গেছে, কোয়েলের সব জামা নাকি বাক্সের মধ্যে ভর্তি, আর আমাদের আলমারি ওর সাইডে পুরো টাইলস রেখেছে, আলমারিটা খুলতে পারছি না, খুলছে না, একটা পাল্লা খুলছে, একটা পাল্লা খুলছে না। তো ওকে বললাম যেটা খুলছে না সেই সাইডে আমার জামা পেন। তারপরে ওকে বললাম তাহলে আমার থেকে একটা জামা পরে নে। এমনিতে আমার এই জামাটা ছোট ছোটই ছিল, ওই একবার মনে হয় পরেছি, খুব জোরে একবার কি দুবার পরেছি, ছোট হয়ে গেছে। অনেক জামা এরকম আছে, একবারই পরেছিল দেখেছিলাম। হ্যাঁ এইটা এইটা হচ্ছে না, এইটা হচ্ছে না, এইটা হাতেই ঢুকছে না, আর এটা তো শর্ট একদম, তো এটা ওই জন্য স্লিভলেস জামা ভালো লাগে না, কোটটা না দিয়ে পড়লে। ঠিক আছে, তো চলো আমরা একটুখানি যাবো ঘুরু ঘুরু করতে, দেখা যাক কোথায় ঘুরু ঘুরু করি। এখনও পর্যন্ত ফাইনাল করিনি, সকালে বলেছিলাম যে বিকেলে কিছু কেনাকাটা করতে যাব, এবার মেয়ে আবার সাথ ধরেছে যে ও যাবে, ভেবেছিলাম আমি আর কোয়েল দুজনে টুক করে গিয়ে চলে আসবো, কিন্তু ও ঘুমায়নি, জানে যে আজকে আমরা ঘুরতে যাবো, ওই জন্য ঘুমায়নি। তো যাক গিয়ে দেখা যাক কোথায় যাই, চলো। এখান থেকে টোটো পাওয়া মুশকিল, কেননা এখন পৌনে চারটে, চারটে মতো বাজে, চারটের সময় যাওয়ার কথা ছিল, চারটে পর্যন্ত জেগে বসে রয়েছে মায়ের সাথে ঘুরতে যাবে বলে, তাই তো। কিরে কতবার দেখেছিস, চল ঘুমাবি। ঘুমাবেই না, হ্যাঁ লিপস্টিক দেখাচ্ছে দেখো। আর আজকে আমি আমার এই যে নতুন জুতো উদ্বোধন করেছি, কয়লো কয়লো উদ্বোধন করে ফেলেছে, বলছে মামি পুজোর সময় কি পারা যায় বলো তো নতুন জুতো না পরে। হ্যাঁ ঠিক আছে, পর পুরোটা নষ্ট কর, আবার একটা হয়ে যাবে, তাই না। চলো, এই যে রাস্তা পুরো ফাঁকা, আর আমাদের পুজোর মণ্ডপ প্রায় তৈরি হয়ে গেছে, আর এই যে রাস্তায় লাইটিং দিয়েছে, অনেকদিন ধরে লাইটিং দিয়েছে, লাইটিং জ্বলছে। হ্যাঁ তাহলে আমি দেখতে পাই, লাইটিং জ্বলছিল, তাহলে আমি দেখতে পাইনি, যাক গিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ আজকে আসার সময় যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে মরে যাবে। হ্যাঁ তুমি তো ফার্স্ট হয়ে গেছো, আর আমরা তো লাস্ট হয়ে গেছি, আমরা কি ফার্স্ট হতে পারি বলো তো? তো যাই হোক, এখানে আমার দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর ওরা দুজনে তো ভীষণ খুশি, বিশেষ করে আয়ুষ্মিতা দিদির কাছে বসতেও ভীষণ ভালোবাসে, কোথাও গেলে দিদিকে জড়িয়ে ধরে হামি খেয়ে তারপরে দিদির সাথে যাবে। মানে ও যে কোয়েলকে এতটা ভালোবাসে, সারাক্ষণ একসাথে থাকে, ওদের মারামারি আনন্দ হাসি এগুলো তো চলতেই থাকে, মানে দুই বোন যেরকম করে, আমিও ছোটোবেলায় আমার দিদির সাথে ঠিক এরকমটাই করতাম, এই মারামারি করছি, এই মাকে গিয়ে নালিশ করছি, আবার এই কে কাউকে ছাড়া বাঁচতে পারবো না, এরকম একটা ব্যাপার, জড়িয়ে ধরে আবার হামি খাচ্ছি। তো যাই হোক, চলো ওখান থেকে টোটোর থেকে নেমে পড়লাম আমরা, আর নেমে এখানে এসছি মোড়ে, মোড়ে উজ্জ্বলকে বললে যদি বলি মোড়ে যাবো, বলে কি তুমি মোড়ে যাবে, মোড়ো না এরকম একটা। যাই হোক মোড়ে এসছি এখান থেকে, তো এখান থেকে কিছু কেনাকাটা করব, আর দেখা যাক কিনি। তো আগেরবারে তো বেশ অফারে পেয়েছিলাম, এখানে কোলগেট নিয়েছিলাম, তারপরে আরও বেশ কিছু জিনিস নিয়েছিলাম, তো সেগুলো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। আর যাই হোক, এখানে আয়ুষ্মিতা দেখো ওর মতো নাচ শুরু করে দিয়েছে, মানে কি করবে বুঝে উঠতে পারছে না, ওর এখানেও নাচ। আর এখানে কিছু কিছু জিনিস আমি আর কি নেবো যেগুলো আমাদের লাগবে, তো তেল, তারপরে সার্ফ, সাবান, তো এগুলো আর কি নেবো। তো দেখা যাক কী কিনি। আর আমি এখন খুঁজছি বডি ওয়াশ, তো আগেরবারে বডি ওয়াশ নিয়ে গেছিলাম একটা, প্রায় মাসখানেক হয়ে গেছে, এখনও বেশ অল্প কিছুটা আছে, এখনও ফোড়ায়নি, বেশ অনেক দিনই চলে যায়, আর অল্পটা অল্প একটু
নিলে না বেশ ভালো ফেনা হয়ে যায়। তো লাক্সের নিয়েছিলাম মনে হয়, আর এখানে আরও অনেক রকম ছিল, তো আমি ভাবছিলাম যে কোনটা নেব, তারপরে ফাইনালি একটা আর কি নিলাম। আর তারপরে এখানে আরও বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে একটু একটু করে দেখছিলাম যে কোনটা অফার আছে কোনটা নেই, আর আয়ুষ্মিতা এটা নিয়ে চলে যাচ্ছিলো, তারপরে লোকজনও ছিল তাদের গায়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলো, তো আমি বললাম বাবা ওরকম করো না। আর যাই হোক, এখানে পুজোর আগে ভাবছি যে বাজারগুলো তুলে রাখার চেষ্টা করব, জানি না কতদূর কী পারবো। আর এই যে চা দেখছিলাম এখানে অনেক রকম ছিল, তো কিছু কিছু অফারেও চলছিল, আবার যেহেতু পুজোর সময় কিছু কিছু অফারে চলছিল, আর কিছু কিছু আর কি এমনিও ছিল, তো আমি সেগুলোই খুঁজছিলাম যেগুলো একটু অফারে। তো এখান থেকে দুধ নিলাম, চা নিলাম, এগুলো আর কি নিলাম। আর তারপরে এখান থেকে যে তেল, এখন তেল দেখছি যে কোনটা ভালো কোনটা, কিন্তু যেটা আমাদের আমরা খাই আর কি নর্মালি বেস্ট চয়েস সেটাই এখানে ছিল না, আরও অন্য অন্য রকম ছিল। ফরচুন ছিল না, তো ওটা থাকলে ওটা ফরচুন মনে হয় সাদাটা ছিল নাকি বলতে পারবো না, মনে নেই এই মুহূর্তে। তো ফরচুন যেটা মাস্টার্ড অয়েল সেটা কিন্তু ছিল না, সাদাটা মনে হয়, হ্যাঁ সাদাটা ছিল। আর অন্য আরও আরও অনেক রকমের ছিল, তো সেগুলো আর কি দেখছিলাম যে কোনটা কীরকম দাম কী আছে, কোনটা অফারে আছে, কোনটা এমনি আছে, সেগুলো দেখছিলাম। তো ওখান থেকে তেল নিয়েছি, কিন্তু তেলটা পরে আমি আবার রিটার্নও করেছিলাম, কেননা তেলটা পছন্দ হচ্ছিলো না আর দামেও বেশি চাইছিলো। তারপরে অনেক জিনিস যেগুলো আমি ভেবেছিলাম নেবো নিয়েওছিলাম, কিন্তু সেগুলো আবার পরে কিছু রিটার্ন করেছিলাম, কারণ ওখানে এখান থেকে অফারে পাওয়া যাচ্ছিলো ঠিকই, কিন্তু যেটা প্রবলেম হয়ে যায় না, যখন কোনো মলে তুমি শপিং করতে আসবে তখন সেখানে মানে জিএসটির পরিমাণটা বেশি হয়। তো যাই হোক, এটা আমার অজানা ছিল, তো যেই কারণে সেই আমার তুলনামূলক ভাবে আমি যে বাইরের দোকান থেকে কিনি যেরকম তার থেকে বেশি পড়ছিল। তো ওই জন্য আমি আমার দরকারি টুকটাক কিছু কয়েকটা জিনিস নিয়ে তারপরে আর কিছু নিইনি, যেমন অল্প কয়েকটা, যেমন আয়ুষ্মিতার কিছু খাবার, কিছু বিস্কুট, তারপরে টুকটাক আরও কিছু জিনিস, চিনি, বেশ অল্প স্বল্প জিনিস নিয়েছিলাম, বেশি নিইনি। তো ভেবেছিলাম যে হ্যাঁ সবই নেবো, যেহেতু এখানে বেশ একই দাম, দোকানের মতনই দাম, বা কয়েকটার একটু ডিসকাউন্টও দিচ্ছিলো, তো সেইভাবে আর কি দেখছিলাম। তারপরে চাউমিন নিয়েছিলাম, ম্যাগি নিয়েছিলাম, তো সেগুলো আবার রিটার্ন করতে হলো আমাকে। আর এই মলটায় বেশি দিন হয়নি, এটা খুব জোর 2 বছর কি 3 বছর, আমি তো দেখছি মনে হয় 1-2 বছর হয়েছে, তার আগে আমি জানি না এখানে ছিল কি না। তো বেশ সব কিছুই পাওয়া যায় এখানে, পাশে আর একটাও রয়েছে গ্রিন ভিউ নাকি নাম, তো ওটাতে অত কিছু পাওয়া যায় না, দামও বেশি নেয়। আর এটাতে অনেক কিছুই পাওয়া যায়, সবজি থেকে শুরু করে চাল ডাল, তারপরে ঘরের মগ বালতি মানে বাসনপত্র সবই, কিন্তু বাসনপত্রগুলো দেখছিলাম কোয়ালিটি অত ভালো নয়। তো যাই হোক, এখান থেকে আমাদের যা যা নেওয়ার দেখে ডাল দেখছিলাম আমি, তো ডালগুলো দেখলাম যে অতটাও ভালো নয়, মোটা মোটা ডাল, মানে বড় বড় ডাল, এগুলো গলতে অনেকটা সময় লাগে, তো ওই জন্য ডাল আর আমি নিইনি। আয়ুষ্মিতা বলছিল যে মা তাহলে পেস্তা নাও, তো যাই হোক পেস্তা নিলাম একটা ছোটো প্যাকেট। তো এই টুকটাক খাবার জিনিসগুলো নিয়েছি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর আয়ুষ্মিতা বিস্কুট নিয়েছে, তো ওর বিস্কুটগুলো বলছে আমার হাতেই দাও আমি নেব। তো ওই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের শ্যামনগর চৌরঙ্গী। ওখানে ভাবলাম যে এসছি যখন বেলাবেলা, দেখো ওখানে পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে, সব মা দুর্গা আসবেই। আর এখন অষ্টমীর দিন, আজকে যেহেতু ব্লগটা যাবে, কিন্তু এটা ব্লগটা আগেকার, মানে অষ্টমীর আগের এই ব্লগটা আমি যত সম্ভব ষষ্ঠী কি পঞ্চমী দিন শ্যুট করেছিলাম, তো সেটাই আর কি তোমাদের দিচ্ছি। আর এখানে এসেছিলাম দোকানে, বিরিয়ানির দোকানে, তো বললাম যে কী খাবি, তো দুপুরবেলা গেছিলাম, 3টে না 4টের সময় হয়তো গেছিলাম, ব্লগের আগে তোমাদেরকে বলেছি, তো ওই জন্য বললো যে এখনও পর্যন্ত কিছু রেডি হয়নি, সব কিছু মানে আর কি তৈরি হয়নি, এখনও তৈরি করছে, চাউমিন হবে না, এগরোল হবে না, মোগলাই হবে না, তারপরে মোমো বললো, মোমো খেতে গেলে ওয়েট করতে হবে আধা ঘন্টা, যেটা হয়েছে সেটা বিরিয়ানি। বিরিয়ানিটা একদম দুপুর থেকে ওদের স্টার্ট হয়ে যায়, আর পুজোর সময় যেহেতু বিক্রিবাটা বেশি হয়, আর বিরিয়ানি পাওয়া যায় একটা দেড়টার থেকে, তো সেই জায়গা থেকে বললো যে না আর কিছু হবে না, তাহলে বিরিয়ানিটাই, কোয়েল বললো ঠিক আছে মামি তাহলে বিরিয়ানি না ভাগ করে খাই। আর আমরা খেয়েছিলাম তিনজনে বেশ মজা করে, তারপরে বাড়িতেও নিয়ে গেছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আয়ুষ্মিতার এদিকে প্রচণ্ড ঝাল লেগে গেছে, তো আমি আরও বাড়ির থেকে বোতল টোতল কিছু নিয়ে আসিনি, তো সেই জন্য আর কি ওকে একটা কাপ দিল, তো ওটাই করে খাচ্ছে।
আর আমাদের সমস্যা যেটা হয়ে গেছে, আমাদের এখানে নামিয়ে দিয়েছে, মানে একটা মোড় আছে সেই মোড়ের ওখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে টোটো আর যাবে না। তো এই হয়ে গেল সমস্যা। মানে এখান থেকে বাড়ি আমাদের অনেক দূর, দূরের যে বাজারটা না বলি সেটা হচ্ছে এই বাজার, ওখানে টোটোতে করে আসি নর্মালি, কিন্তু হেঁটে আসতে গেলে 15-20 মিনিট সময় লাগে। তো এখন অতটা আমাদের হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। তো আমি আর কোয়েল থাকলে তো ঠিক আছে, আর মেয়েকেও হাঁটতে হবে, মেয়ে তো একটু পরেই বলবে মা কোলে নাও। তো যেতে যেতে এখানে বেশ লাইটিং করেছে রাস্তায়, তারপরে মিটিং হচ্ছিলো কোনো কিছুর, তো ভাবলাম যে না তোমাদেরকে একটু দেখাই। আর এখানেই সামনে একটা পুজো হচ্ছে, আর না চাইতেই আজকে, না চাইতে বলাটা ভুল আর কি, মা দুর্গার দর্শন করে নিয়েছি আজকে, আর বেশ ভালোই লাগছিলো। কি আর করা যাবে বলো, রাস্তার এই সাইডে আর ওই সাইডের পার্থক্য তো চোখ তো যাবেই, তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর মা দুর্গা চেয়েছেন বলেই ওই জন্য হয়তো, মানে আর কি, মা দুর্গার মুখটা দেখেছি, তাই না? আর এই যে রাস্তায় বেশ সুন্দর প্যান্ডেল করেছে, আর এই জায়গাটা আমাদের মানে কি বাজারঘাট বসে, দূরের যে বাজারটা বলি সেই বাজারটা। তো দেখো কি সুন্দর লাইটিং করেছে এখানে, বেশ সুন্দর লাগছে। এটা কিন্তু রাস্তার ওপর একদম, এই যে লাইটিংটা করেছে একদম রাস্তার ওপর দেখতে পাচ্ছ, লোকজন যাচ্ছে। আর এখানে এই যে মা দুর্গার মূর্তি এখানে রয়েছে, তো বেশ দেখলাম, দেখে মা দুর্গাকে নমস্কার করলাম, মনের যা ইচ্ছা যা কিছু চাওয়া সব কিছু জানালাম। আর প্রার্থনা করি যেন তোমরা সবাই ভালো থাকো, বছর বছর এরকম অনেক আনন্দ করতে পারো, আর সবার সাথে ঠাকুর দেখতে যেতে পারো, অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো, এটাই চাই। আর কি চাওয়ার আছে বলো, আমরা একে অপরের জন্য আর কি চাইতে পারি ভগবানের কাছে, শুধু তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, তো এটুকুনি চাই। তো চলো, আমাদের এখান থেকে ঠাকুর দেখা হয়ে গেছে, আর খুব সুন্দর লাগলো দেখে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর এখানে যে কদিন পুজো হবে সেই কদিন টোটো চলা বন্ধ, পুরো আমাদের এইদিকে ঠাকুর দেখতে আসতে গেলে, বাজার করতে আসতে গেলে, যাই করো না কেন হেঁটে হেঁটে আসতে হবে। তো ওই জন্য আর কি ভাবছি যে আর বেরোবো না পুজোর কদিন, এমনিতেও কোনো কাজ বা সেরকম একটা নেই পুজোর কদিন, তো বাড়িতেই থাকবো আর কি। তো দেখা যাক, যদি কিছু করি বা যদি কোথাও যাই সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো একদম রাস্তায় আলোয় আলো, বেশ সুন্দর লাগছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় যখন বাবা মার সাথে ঠাকুর দেখতে যেতাম, তখন কিন্তু বাবা মার হাত ধরে ঠাকুর দেখতে যেতাম, তখন সেরকম একটা কিছু ছিল না স্পেশাল, কিন্তু সেই দিনগুলো আরও বেশি স্পেশাল ছিল। মানে হয়তো সেরকম কোনো জাঁকজমক স্পেশালভাবে হতো না, কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল ছিল, তাই না বলো? তো ওখান থেকে আমি এসেছিলাম ফুলের দোকানে, ফুল নিলাম। আর এই যে এই গলি থেকে আমাদের বাজার, তোমাদের একবার দেখিয়ে দিলাম, ওখানেও বেশ এখন বাজার বসেছে, টুকটাক জিনিস যেমন ব্যাগপত্র, তারপরে কিছু মুদির দোকান আছে সেগুলো। আর এদিকে দুটো একটা খুব কম টোটো চলছে, তো আমি আবার দুজনকে জিজ্ঞাসা করলাম যে যাবেন, বলছে না আমরা যাবো না, সেগুলো রিজার্ভ করা বা অন্য কোনো ব্যাপার আছে। তো যাই হোক, কী আর করবো, হেঁটে হেঁটে আমাদেরকে এত দূর আসতে হলো। আর এটা আমাদের বাড়ির থেকে প্রায় অনেকটা কাছে চলে এসেছি, তো এখানেও একটা ঠাকুর মানে আর কি মা দুর্গার প্যান্ডেল করেছে, এখানেও পুজো হবে। তো ওই জন্য ভিডিও করতে করতে আসছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম, আর সারা রাস্তায় সেই পরিমাণ আলো আর আলো, ভীষণ ভালো লাগে, তাই না বলো? তো এখানে এই যে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম, হেয়ার ব্যান্ড এনেছি, আর কোয়েল ক্লিপ এনেছে, তারপরে এই যে আমি আমার জন্য সাইড ক্লিপ আনলাম, আমি ওই হেয়ার ব্যান্ডটা এনেছে, ওর দেখে খুব পছন্দ হয়েছে। আর আমি এই কানেরটা নিলাম, এই কানেরটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, সাদা আর সিলভারের ওপর, বেশ দেখতে সুন্দর। তো দাঁড়া একটুখানি খুলে তোমাদের দেখাচ্ছি, বেশ দেখে খুব পছন্দ হলো। আর যে কোনো ড্রেসের সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগবে, বেশিরভাগ লং কুর্তি বা গাউন টাইপের, কুর্তি টাইপের কিছু পরলে কিন্তু মানে বেশ ভালো লাগবে দেখতে। তো যাই হোক, এখন তো কোথাও যাবো না, রেখে দেবো, যখন কোথাও যাবো কোনো ড্রেসের সাথে তখন পরবো। কানেরটা কেমন হয়েছে আমাকে বলো কমেন্ট করে। আর তার সাথে আরেকটা কানের নিয়েছি, ওই বড়ো যে স্টোন দেওয়া যে কানেরগুলো হয়, এগুলো আমার বেশ ভীষণ পছন্দ হয়, বেশ পরলেও ভালো লাগে, জিন্সের সাথে বা কুর্তির সাথে যে কোনো কিছুর সাথে পরলে কিন্তু অসাধারণ লাগে, তেমনকি শাড়ির সাথেও ভালো লাগে, বেশ তাঁতের শাড়ি, এক কালারের শাড়ি পরবে, এক প্রিন্ট করে, খুব সুন্দর লাগে দেখতে, একটা অন্যরকম লুক দেয়। তো যাই হোক, এই কানেরটা ওই জন্য নিলাম, দেখি কবে পরা যায়, বাড়িতে এমনি পরবো বলে নিয়েছি, কোনো মানে স্পেশাল দিনে পরার জন্য নিইনি। আর এখানে কয়েকটা ক্লিপ এনেছি, এগুলো আমার জন্য। তো এই আর কি কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরা, ব্যাস সব আমাদের কমপ্লিট আজকের মতো। তো চলো, তোমাদের সাথে আবার একটু পরে এসে কথা হচ্ছে, হ্যাঁ দেখতে থাকো ব্লগটা। আর এই যে এই দুটো কালারের ক্লিপ আমার ভীষণ পছন্দ হয়েছে, আর বাকিগুলো তো দেখতেই পাচ্ছ। ক্লান্ত হয়ে গেছি,
তো আজকের ভিডিওটা এইটুকুনি, অনেক ছোটর মধ্যে তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। এখন যেহেতু পুজো পুজো একটা ভাব, তো চারিদিকে সমস্ত ঠাকুর হচ্ছে, প্যান্ডেল বুঝতেই পারছো, তো সেখান থেকে বাইরে বেরোলে বাজারে গেলেও একটুখানি চোখে পড়েই যায়। তো মা দুর্গার রাস্তার সাইডে পুরো হচ্ছে ওই রাস্তা দিয়ে আগমন, ওই সাইডে ঠাকুর মায়ের মূর্তি, আর ওই সাইড থেকে আমরা আসছি, মানে চাইলেও দেখতে হবে না চাইলেও দেখতে হবে এই আর কি। তো মা হয়তো চেয়েছেন, ওই জন্যই হয়তো দেখেছি আমরা আর কি। অনেকে অনেক রকম ভাবে বলবে যে কি ব্যাপার ঠাকুর দেখতে গেছো, কিন্তু আমরা কিন্তু সেই মানে ইসে নিয়ে যাইনি যে ঠাকুর মানে আর কি দেখবো। তো এই হচ্ছে কথা, মা চেয়েছেন তাই দেখেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই এই পুজোটা ভীষণ এনজয় করো, আর আমার এই কানেরটা দেখো কিরকম লাগছে বলো। হ্যাঁ, কানেরটা সেদিন কিনেছিলাম, কোথা থেকে কিনেছিলাম মনে নেই, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, হোলসেল 30 টাকা। চলো ভাই, আর হ্যাপি বিরিয়ানি নিয়েছি বাড়ির জন্য একটা, এই যে ব্যাস, চলো টাটা, গুড নাইট, বাই বাই।